পেট্রোপণ্য এবং অত্যাবশ্যকীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার সহ চার দফা দাবিতে উদয়পুর শহর এবং বাগমায় শ্রমজীবী মানুষের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো সোমবার। একই সঙ্গে রাজ্যে আধা ফ্যাসিস্ট সন্ত্রাস এবং বিধায়ক সুধন দাসের ওপর আক্রমণের বিরুদ্ধেও স্লোগান সুচ্চারিত হয়। এদিন শহরে রাস্তার পাশে ঝড় বৃষ্টির মধ্যে ফ্ল্যাগ ফেস্টুন সহ বামফ্রন্টের নানা দলের পতাকা হাতে নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল ছিলেন সংগ্রামী জনতা। অন্যদিকে বাগমায় প্রতিবাদী জনতা সামিল হয় মিছিলে। এদিন উদয়পুর জামতলায় রাস্তার পাশে দাঁড়িয়ে চার দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বামফ্রন্টের নেতৃত্ব এবং কর্মীরা। অন্যদিকে বিধায়ক সুধন দাসের ওপর আক্রমণের প্রতিবাদে বাগমায় গর্জমান মিছিলে সিপিআইএম বাগমা অঞ্চল অফিসের সামনে থেকে শুরু হয়ে গোটা বাগমা বাজার পরিক্রমা করে পুনরায় শুরুর স্থানে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন সিপিআইএম বাগমা অঞ্চল সম্পাদক নারায়ণ ঘোষ। কর্মসূচি শেষে সিপিআইএম উদয়পুর মহকুমা অফিসে সাংবাদিক সম্মেলন করেন বামফ্রন্টের নেতৃত্ব। এখানে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা বিধায়ক রতন ভৌমিক বলেন, ত্রিপুরাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি জোট সরকার। মানুষের স্বার্থে একটিও কাজ নেই, শুধু আধা ফ্যাসিস্ট সন্ত্রাস করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিরোধী দলের বিধায়ক নিজ বিধানসভায় আক্রান্ত হয়ে রক্তাক্ত হচ্ছেন। বামপন্থীদের বিশেষত সিপিআইএম এর কর্মসূচিতে পুলিশের সামনে বিজেপি দুর্বৃত্ত আক্রমণ করছে, বাড়িঘর ভাঙছে। ত্রিপুরার মানুষ অতীতে ত্রিপুরা এরকম জঘন্য সরকার প্রত্যক্ষ করেনি। 88-93 সালে জোট জমানা সন্ত্রাসকে মানুষ মোকাবিলা করে গণতন্ত্র পুনঃস্থাপিত করেছিলেন। সন্ত্রাস শেষ কথা বলে না, সব অংশের মানুষকে এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান রাখেন তিনি। এমন সরকার এই রাজ্যে কোনোদিন দেখেনি, শুধু প্রচারে ব্যস্ত, বাস্তবে একটা কাজও তারা করছে না। এবং এটা ঘটনা আমাদের রাজ্যে, ধরেন আমরা যখন ছোট ছিলাম নির্বাচনে কোনোদিন রিগিং দেখিনি। 88 সালে রিগিং এর আমদানি হলো, এটা এখনো চলছে, দিন দিন বাড়ছে। ওই পঞ্চায়েত ইত্যাদিতে করাপশান, মানুষের করাপশান 88-র আগে মানুষ দেখেনি, 88-র পরে চালু হয়েছে, এখনও আছে, কোনো সময় কম কোনো সময় বেশি। এবং এখন তো এটা লাগাম ছাড়া রেগার কাছ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, এবং প্রতিবাদ করলেই দেখা যায় আক্রমণ। এবং ইদানিং দেখেন না, আজকেও আছে, আজকে সব ঘটনা আমাদের কাছে নেই, আগরতলাতে এরকম এই দাবি নিয়েও আন্দোলন করছে মানুষ, বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ করে বাইক ভাঙছে, মানুষকে আক্রমণ করছে। কালকে আরে আমরা কোন রাজ্যে আছি, আমি কোন রাজ্যে এরকম আছে এরকম জানি না। ঘটনা একেবারে ঘটনা এমন না, কিন্তু এমএলএ তার এলাকায় গিয়ে প্রোগ্রাম করতে পারে না, তারপর মানুষের সাথে কথা বলতে পারে না। কালকে সুধন দাস এমএলএ তার উপরে আক্রমণ করলো, বিজেপি বাইরে থেকে নিজের এলাকায়, যে এলাকাতে তার বাড়ি সেখান থেকে না, বাইরে থেকে গিয়ে এরকম প্রতিদিন করছে। আমাদের বিরোধী দলের নেতা 20 বছরের মুখ্যমন্ত্রী তার বিধানসভা কেন্দ্রে যেতে পারে না, গেলে বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ করছে। এবং সেখানে সরকারের ভূমিকা, পুলিশের ভূমিকা নিন্দনীয়। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম গোমতী জেলা সম্পাদক মাধব সাহা, উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস, সিপিআইএম এর লিবারেশন রাজ্য সম্পাদক পার্থ কর্মকার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।